আসসালামু আলাইকুম রহমতুল্ল হামিদা ওনুসল্লা আল্লাহ আম্মা করিম ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা তাই তো মানব জীবনের ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়েরও ইসলামের রয়েছে সঠিক দিক নির্দেশনা মানব জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হচ্ছে ইস্তিনজা তথা পেশাব পায়খানা করা আর ইসলামের নির্দেশনা হচ্ছে একজন মুসলিম ব্যক্তি ইস্তেনজা তথা পেশাব পায়খানা করতে প্রবেশ করার সময় এবং বের হবার সময় দোয়া পাঠ করবে কারণ বুখারী শরীফের একটি হাদিসে রসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন নোংরা জায়গাগুলো জিন ও শয়তানদের থাকার জায়গা অতএব তোমাদের মধ্যে কেউ যখন পেশাব পায়খানায় প্রবেশ করে সে যেন এই দোয়া পাঠ করে দোয়াটি হল আল্লাহ ইন্নি মিনাল খুব খবা ইস অল হুম ইন্বিকা মিনাল খুব খবা ইস অর্থ হচ্ছে হে আল্লাহ আমি আপনার কাছে দুষ্ট পুরুষ জিন ও দুষ্ট নারী জিনের অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করছি এই দোয়াটি পাঠ করে আগে বাম পা দিয়ে তারপরে পায়খানায় প্রবেশ করতে হবে দোয়াটি বিসমিল্লা সহ এভাবেও পাঠ করা যায় বিস্মিল্লা হি অল্ল্ল হুম ইন্নি ক্যামিনাল মিনাল খুব শিওয়াল খবা ইস বিসমিল্লা হি অল্ল্ল হুম ইন্নি মিনাল খুব শিওয়াল খবা ইস পেশা পায়খানা থেকে বের হবার পর এই দোয়া পাঠ করতে হয় হিল্লেদি আহা বাগান নীল আদা ওয়াকাফানি উফ্রানাকাল হামদুল ইল্লা আনিল আদহা বাগান নীল আদা অর্থ হচ্ছে হে আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাইছি সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাআলার যিনি আমার ভেতর থেকে অপবিত্র কষ্টদায়ক সব বস্তু দূর করেছেন এবং আমাকে শান্তি প্রদান করেছেন আল্লাহ সবাহানা ওয়া আমাদের সবাইকে ইস্তিনজার এই দুয়া দুটি মুখস্থ করে তেলওয়াত করার তাওফিক দান করুক আমিন আওয়ানা আনিলামদুলিল্লাহ রব্বিলামীন